উল্লেখযোগ্য বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে খেপুপাড়ায় 94 মিলিমিটার এই 12 ঘন্টায় আমরা বৃষ্টিপাত রেকর্ড করেছি। তেমনি ভাবে পটুয়াখালীতে 65 মিলিমিটার, বরিশালে 50 মিলিমিটার, সাতক্ষীরায় 31 মিলিমিটার, মংলায় 27 মিলিমিটার, যশোরে 29 মিলিমিটার, ভোলায় 23 মিলিমিটার, তারপরে কক্সবাজারে 26 মিলিমিটার এবং এই ধরনের আরো দেশের বিভিন্ন স্থানে আমরা বৃষ্টিপাত রেকর্ড করেছি এই 12 ঘন্টায়। আমরা তো আগেই বলেছি যে এই যে ঘূর্ণিঝড়টার যে অগ্রবর্তী অংশ, যে সেখান থেকেই তো ক্লাউড এসে ঢাকা সহ সারা দেশের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং উপকূলীয় অঞ্চলে কিছু জায়গায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, কখনো দমকা হাওয়া সহ।